আজকে আমরা একটা স্টোরি রাইটিং নিয়ে আলোচনা করব তো স্টোরি রাইটিংটার টাইটেল এভাবে আ সেলফিস ফ্রেন্ড একজন স্বার্থপর বন্ধু বা টাইটেল আমি এখানে তিনটে দিয়েছি তোমরা যে কোনো একটা টাইটেল চুজ করবে বা আমি এভাবে দেবো টু ফ্রেন্ডস অ্যান্ড আ বিয়ার দুজন বন্ধু এবং একটা ভালুক বা দ্য বিয়ার অ্যান্ড দ্য টু ফ্রেন্ডস ভালুকটি এবং দুজন বন্ধু তো এটা টাইটেল এরপর আমরা স্টোরিটা শুরু করব দে আর ওয়ার টু ফ্রেন্ডস দুজন বন্ধু ছিল দে লিভড ইন আ সার্টেন ভিলেজ তারা একটা নির্দিষ্ট গ্রামে বাস করতো ওয়ান ডে দ্য টু ফ্রেন্ডস ওয়ার পাসিং থ্রু আ ফরেস্ট একদিন দুজন বন্ধু কোথায় যাচ্ছিলো না তারা একটা জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিল দে নিউ দ্য ফরেস্ট ওয়াজ আর ডেঞ্জারাস প্লেস তারা জানতো যে জঙ্গল একটা বিপজ্জনক জায়গা অ্যান্ড দ্যাট এনিথিং কুড হ্যাপেন এবং এখানে যে কিছু যে কোনো কিছু ঘটতে পারে সাডেনলি হঠাৎ করে দে বিগ বেয়ার কামিং টু দেম তারা হঠাৎ করে দেখলো একটা বড় ভালুক তাদের দিয়ে আসছে ওয়ান ফ্রেন্ড র্যান অ্যান্ড ক্লাইম আপ আর নিয়ার বাই ট্রি তো একজন বন্ধু দৌড়ে কী করলো পাশে একটা গাছ ছিল সে গাছে উঠে গেল লিভিং দ্য আদার ফ্রেন্ড বিহাইন্ড অন্য বন্ধুকে ফেলে দ্য আদার ফ্রেন্ড ডিড নট নো হাউ টু ক্লাইম আ ট্রি অন্য বন্ধুরা জানতই না যে কীভাবে গাছে উঠতে হয় হি ফেল ভেরি হেল্পলেস সে খুব অসহায় বোধ করলো অ্যান্ড হি মেড আ প্ল্যান এবং সে একটা পরিকল্পনা করলো হি লেড ডাউন অন দ্য গ্রাউন্ড প্রিটেন্ডিং টু বি ডেড সে মাটিতে শুয়ে পড়ল কিসের ভান করে মরা মানুষের ভান করে দ্য বিয়ার কেম টু হিম ভালুকটা তার কাছে এলো ইট স্মেল হিম এটা তাকে গন্ধ শুকলো অ্যান্ড ওয়ে অ্যাওয়ে বিকজ এবং ওখান থেকে চলে গেল বিকজ বিয়ার্স নেভার টাচ দোজ হুয়াট ডেড বিয়ার্স কোনো দিন মরা জিনিসকে মানে মারা যাওয়া কোনো জিনিসকে স্পর্শ করে না শুন দ্য আদার ফ্রেন্ড কেম ডাউন তৎক্ষণাৎ অন্য বন্ধুরা যে গাছে উঠে গিয়েছিল সে নেমে এলো অ্যান্ড আস্ক টু হিজ ফ্রেন্ড এবং তার বন্ধুকে জিজ্ঞাসা করছিল হোয়াট ডেড দ্য বিয়ার্স সে ইন টু ইউর ইয়ার্স ভালুকটা তোমার কানে কানে কী বলেছে হিজ ফ্রেন্ডস রিপ্লাইড দ্যাট এবং তার বন্ধু উত্তর দিল দ্য বিয়ারস এ নট টু ট্রাস্ট আ ফলস ফ্রেন্ড বিয়ারটা এটা বললো যে কোনোদিন মিথ্যা বন্ধুকে বা স্বার্থপর বন্ধুকে বিশ্বাস করতে নেই হিজ ফ্রেন্ড ওয়াজ অ্যাজাম একথা শুনে তার বন্ধু খুবই লজ্জিত হলো তো এটা হলো গল্প স্টোরি এবার স্টোরিতে আমাদের একটা স্যুটেবল টাইট মানে মরাল দিতে হবে তো এখানে আমি তিনটে মোরাল দিয়েছি তোমরা যে কোনো একটা মোরাল নিজের মতো করে দিও তিনটে দেওয়ার কোনো কোনো প্রয়োজন নেই যে কোনো একটা মোরাল দেবে তো ফার্স্ট মোরালটা দিলাম নেভার ট্রাস্ট ফলস ফ্রেন্ড মিথ্যা বন্ধুকে কখনো বিশ্বাস করো না সেকেন্ড মোরাল আর ট্রু ফ্রেন্ড উইল অলওয়েজ সাপোর্ট অ্যান্ড স্ট্যান্ড বাই ইউ ইন এনি সিচুয়েশান একজন সত্যিকারের বন্ধু সর্বদা তোমাকে কী করবে সমর্থন করবে এবং যে কোনো পরিস্থিতি তোমার পাশে দাঁড়বে এবং তিন নম্বর যে মোরালটা দিলাম আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন নিড বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু তো এটা একটা খুব সুন্দর একটা স্টোরি তো ভালো করে তোমরা পয়েন্টস দেখে দেখে মিলিয়ে পড়বে এবং ভালো করে বুঝে পড়বে আই থিঙ্ক তোমরা বুঝতে পারবে ওকে থ্যাংক ইউ